নি হাও এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা চলে এসেছি শিয়ানের টেরাকোটা ওয়ারিয়ার মিউজিয়ামে। আর আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন পাহাড়, অনেক বড় বড় পাহাড়, অনেক সুন্দর। যাই হোক, এই পর্যন্ত আমরা কিভাবে আসলাম সেটি দেখতে হলে আপনাদেরকে ব্লগটি প্রথম থেকে দেখতে হবে। চলুন প্রথম থেকে শুরু করা যাক, লেটস গো। এই যে হচ্ছে আমাদের আজকের টিম, আমরা পাঁচজন যাচ্ছি। এন্ড আমাদের মাঝে কে আপু আছে নতুন, এন্ড আমরা সবাই মিলে আজকে যাচ্ছি হচ্ছে সেই বিখ্যাত জায়গায়। এন্ড এখন হচ্ছে আমরা মেট্রো স্টেশনে আসি, মেট্রো স্টেশন থেকে আমাদের আরো 11টা স্টেশন পার করে বাস স্টপে যেতে হবে, দেন ওইখান থেকে আমরা বাস চেঞ্জ করে ভিউ দেখতে দেখতে যাব। অনেক মজা হবে, কি বলো? লেটস গো, খুঁজে পাচ্ছি না। এখন আমরা বাস খোঁজার পিছনে আছি, পিছনে আছি, বাস খুঁজে পেলে আপনাদের দেখাবো। ওকে গাইস, সো আমরা ফাইনালি বাস খুঁজে পাইছি। পাঁচ নম্বর যে বাসটা, 5 নম্বর বাস 306 আর একটা নাম, তো এইখানে হচ্ছে এই বাসে করে আমরা যাবো। এখানে ওয়েট করতেছি, 8টার সময় বাস আসবে। যদিও এখান থেকে মেট্রোতে করে যাওয়া যায় অনেকটা দূর, আর ওইখান থেকে আবার বাসে যাওয়া লাগবে। মেট্রোতে গেলে আপনি কিছুই দেখতে পারবেন না, অন্ধকার থাকবে আর নিজেদের মুখ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমাদের বহুল প্রতীক্ষিত বাস ডাবল ডেকার রূপে হাজির হলো আমাদের সামনে। আমরা এখন জলদি উঠে পড়ব, কারণ আমাদের সবার চাই সামনের সিট, ফ্রন্ট সিট। হোয়াট দ্য ভিউ! ওই গাইস, এখানে ইকবাল ব্লগিং করতেছে, আপনারা কিন্তু ওর চ্যানেলে যে অবশ্যই দেখে আসবেন। আজকে আমাদের ক্যামেরার পিছনের যে হাত, ক্যামেরাম্যান যে থাকে সেই, হ্যাঁ হ্যাঁ, ওর হাত অনেক লম্বা। যদিও ইসের কি জানি আইনের হাত লম্বা হয়, কিন্তু আজকে হচ্ছে হাসানের হাত লম্বা। আপনি বসছেন পুরুষের লগে, আবার বলেন ছেড়ে বসেন, কে তো লাগবে, আপনিও তো প্রতিবন্ধী হয়ে গেলেন। আমাদের রাস্তাটা এত সুন্দর, আর আজকের ওয়েদারটা কি সুন্দর, মানে বৃষ্টিও না আবার কিন্তু অনেক রোদও না, তো মোটামুটি একটা শীতল ওয়েদার, শীতল একটা হাওয়া লাগতেছে। আর পাহাড় গুলা দূর থেকে দেখতে যে এত সুন্দর, ভেজা ভেজা পথে, উঁচু নিচু রাস্তা, এই মৌমাছিও এর মাঝখানে, আমরা এত নেচারের মধ্যে হারিয়ে গেছি যে মৌমাছিও আমাদের সাথে যাচ্ছে টেরাকোটা মিউজিয়াম দেখতে। যাই হোক, রাস্তাটা এত সুন্দর, আমরা এত পরিমাণ এনজয় করতেছি, মানে এখানেই মুগ্ধ। ইকবাল তো এখানেই পারলে একটা মানে বিয়ে করে এখানেই শ্বশুরবাড়ি বানায় থেকে যায়। যেতে যেতে এত এনজয় করতেছি, ওখানে যাওয়ার পর যে কত মজা হবে কে জানে। ওকে গাইস, তো আমরা বাস থেকে নেমে ডানে বামে আগে পিছে সব দিকে ঘুরতেছি, যাতে কই আমরা খুঁজে পাচ্ছি না টেরাকোটা ওয়ারিয়ার। দেন মোটামুটি আমাদের ভাঙাচোরা চাইনিজ বলে মোটামুটি আমরা গেটটা পাইছি এদিকে। এখন আমরা যাচ্ছি টিকিট কাটো, টিকিট কেটে আমরা এটি দিব। আমরা এখন চলে আসছি টিকিট অফিস, অনেক বড় টিকিট, সো অনেক বড় টিকিট অফিস আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা আর ওইখানে একটা। সো আমরা যেহেতু টুরিস্ট, আমাদের ইজি যাতে হয় এই কারণে কিন্তু টিকিট অফিসগুলো অনেক কিন্তু চাইনিজ বুঝে না, অনলাইনে কাটতে পারে না। অ্যান্ড আমাদের যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড আছে, আমরা টাইপ করবো যে স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে হাফ পাস নেওয়া যায় কিনা। সো টেরাকোটা ওয়ারিয়ার মিউজিয়ামে প্রতিদিন প্রায়
প্রায় 13,000 মতো টিকিট ওরা সেল করে, অ্যান্ড 13,000 মানুষই কিন্তু প্রতিদিন ঢুকতে পারে, আর এর বেশি হলে পরের দিন ঢোকা লাগে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড় এখানে। এখন আমরা টিকিট নিয়ে দেখি আগে। আমরা ফাইনালি পেয়ে গেছি। ফাইনালি আমরা এখানে একটা ট্রিক করছি, সেটা হচ্ছে মাস্টার্স স্টুডেন্ট যারা আছে ওদের আইডি কার্ডে আসলে 50% ডিসকাউন্ট পাওয়া যায় না। আর আমাদের যেহেতু মিনি প্রোগ্রামে আমাদের স্টুডেন্ট আইডি কার্ড ছিল, অ্যান্ড ওখানে মাস্টার্স বা ব্যাচেলার উল্লেখ ছিল না, সো আমরা জাস্ট ওই আইডি কার্ডটা দেখাই 120 RMB এই টিকিটটা আমরা 60 RMB দিয়ে স্টুডেন্ট টিকিট কেটে নিলাম। একটু ট্রিক না করলে কি চলে? তো মোটামুটি বড় একটা সিরিয়াল পার করে আমরা ঢুকে গেলাম টেরাকোটা ওয়ারিয়রের এন্ট্রান্স দিয়ে। ওকে গাইস, সো আমাদের এই এন্ট্রান্স থেকে টেরাকোটা মিউজিয়ামের যে এক্সিবিশন হল ওইটা মোটামুটি ভালোই দূর আছে, তো আমরা এখান থেকে নর্থ গেট থেকে বক্স যে কারগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এক একে আসতেছে, তো এই বক্স কারের একটা ওয়ান ওয়ে টিকিট করে নিলাম 5 RMB করে, ওয়ান ওয়ে টিকিট। একটা ফানি জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা দৌড় দিলাম হচ্ছে লাস্টের সিট ধরার জন্য, আর চাইনিজরা দৌড় দিল ফার্স্টের সিট ধরার জন্য। ওকে, সো আমরা এত দূর হেঁটে আসলে টায়ার্ড হয়ে যেতাম। ওকে গাইস, সো আমরা মিউজিয়ামের ভিতর এন্ট্রি করে ফেললাম, অ্যান্ড মিউজিয়ামে হচ্ছে দুইটা রিজিয়ন আছে, এর মধ্যে ফার্স্ট রিজিয়ন হচ্ছে মানে তিনটা এক্সিবিশন হল আছে, আমরা এখানে ওয়ান বাই ওয়ান করে সবগুলো আপনাদেরকে দেখাবো, অ্যান্ড আমরা দেখবো এনজয় করবো। সো আমরা ম্যাপ দেখে, আমরা কোনো টুরিস্ট গাইড নেই নেই কারণ এক্সট্রা পে করার কোনো মানে নেই, আপনি চাইলে ডিটেলস আপনি গুগল থেকে পাবেন, অ্যান্ড পিট ওয়ানে কি আছে এটাও আপনি গুগল থেকে পাবেন, সো আমরা গুগল থেকে স্টাডি করে আসছি, এখন পিট ওয়ানে যাবো। প্রায় 2000 বছর পূর্বে চায়নার প্রথম সম্রাট চিং শি হুয়াং বিশ্বাস করতেন তাকে যদি শক্তিশালী আর্মির সাথে মৃত্যুর পর দাফন করা হয় তাহলে তার মৃত্যুর পরবর্তী জীবন শক্তিশালী আর্মির দ্বারা সুরক্ষিত থাকবে। তাই সে জীবিত থাকা অবস্থায় 10,000-এর অধিক টেরাকোটা আর্মি তৈরির আদেশ দেয়, যেটি 1974 সালে কৃষকেরা যখন পানি খনন করছিল তখন এই টেরাকোটা ওয়ারিয়ার্সের সন্ধান পাওয়া যায়। সো গাইস, এখন আমরা ঘুরে দেখব পিট ওয়ান। যদিও টুরিস্ট সিজন এখনো স্টার্ট হয়নি, তারপরও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পা রাখার একদমই জায়গা নেই। তিনটি পিটের মধ্যে পিট ওয়ান হচ্ছে সবচেয়ে বড়। এই পিটে মূলত সোলজার বা সৈনিক এবং কিছু ঘোড়া রয়েছে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে এখানের প্রত্যেকটি টেরাকোটা ওয়ারিয়ার্সের ফেস কিন্তু আলাদা আলাদা, মানে আপনি একটি টেরাকোটা ওয়ারিয়ার্সের সাথে অন্য টেরাকোটা ওয়ারিয়ার্সের ফেসের কোনো মিল পাবেন না। এটা আসলেই খুবই চমৎকার বিষয় যে এত হাজার বছর আগে মানুষের এত স্কিল ছিল যে প্রত্যেকটা টেরাকোটা ওয়ারিয়ার্সের ফেস কিন্তু আলাদা আলাদা ভাবে তৈরি করেছে। ওকে গাইস, সো পিট 1 ঘোরা শেষে আমরা অলরেডি চলে আসছি পিট 2 এর সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে পিট 2। এখন আমরা পিট 2 এর ভিতরে কি কি আছে এগুলো দেখবো এন্ড ডিসকভার করব। পিট 2 পিট 1 এর থেকে কিন্তু আয়তনে অনেক ছোট। এখানে যুদ্ধে ব্যবহৃত রথ এবং রথে ব্যবহৃত লোহার সরঞ্জাম ও রথ ব্যবহারকারী সৈনিক রয়েছে। গবেষকদের মতে এখানে প্রায় 80টি যুদ্ধের রথ, 1300 মতো সৈনিক ও ঘোড়া রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ টেরাকোটাই এখানে নষ্ট হয়ে গিয়েছিল, আর যেগুলোকে আস্থ উদ্ধার করা সম্ভব হয়েছিল সেগুলোকে পাশের একটি এক্সিবিশন হলে এক্সিবিট করা হয়েছে। অলরাইট গাইস, সো পিট 2 ঘুরে আসলাম আমরা। মোটামুটি অনেক সুন্দর আমাদের ফিলিংস, আজকের ওয়েদার তো দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাহাড় আছে অ্যান্ড পুরাই মেঘে ঢেকে ফেলছে অলরেডি, অ্যান্ড পুরা মেঘ অ্যান্ড মেঘের ঢাকা পাহাড়টা দেখতে কিন্তু অস্থির লাগছে, আর ওয়েদার জাস্ট কি বলবো, মাশাআল্লাহ ওয়াও। আমরা এখন পিঠ খুঁজে পাচ্ছি না, কার পিঠে যে কি পিঠ ফেলাবো বুঝতেই পারতেছি না। আচ্ছা হাসান ব্লগেই না, এদিকে আসো তোমাকে একটু দেখাই। অনেকক্ষণ ধরে তুমি ফোন নিচ্ছ কেন? দিচ্ছি মাইক, তুমি নিচ্ছ ফোন, ফোনটাও নিলাম। অনেকক্ষণ ধরে তুমি ঘুরতেছো ক্যামেরা ধরে, কেমন লাগছে তোমার? অনেক ভালো ফিলিংস, হাহাকার পুরো হাহাকার, কারণ এই ক্যামেরা নিয়ে কাজ করা আসলে টাফ ওয়ান, টাফ না? ইয়েস, কিন্তু তুমি অনেক ভালো কাজ করো। শেষে শেষে নি হাও
ওকে, সো আমরা চলে আসছি এখন পিট থ্রিতে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইকবাল কিন্তু ব্লগিং করছে আজকে, ওর লাইফের ফার্স্ট ব্লগ। আশা করি সবাই সাপোর্ট করবেন। অ্যান্ড এখন আমরা ভিতরে যাব। এইখানে আসলে পিট থ্রিতে অ্যাকচুয়ালি কী আছে সেটা দেখতে জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। পিট থ্রিতে হচ্ছে কি বলে স্ট্যাচুগুলার কিন্তু কমান্ডার যেগুলো আছে কমান্ডারদের স্ট্যাচু এখানে আছে। সো লেটস গো অ্যান্ড ডিসকভার ইট। পিট ফোর, পিট ওয়ান এবং টু থেকে কিন্তু সবচেয়ে ছোট, কারণ এখানে হচ্ছে টেরাকোটা আর্মির যে কমান্ডার, কমান্ডারদের স্ট্যাচুগুলো এখানে রাখা আছে। অ্যান্ড কমান্ডারদের জন্য কিছু ঘোড়ার স্ট্যাচু এখানে রাখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড পিট থ্রি এর পাশেই কিন্তু ছোট একটা ফটো স্টুডিও আছে, আপনারা চাইলে 10 RMB পে করে টেরাকোটা আর্মির ঘাড়ে হাত দিয়ে ওখানে আপনি ছবি তুলতে পারবেন। ওখানে ছবি তুললে একদম আপনার মনে হবে যে একদম অরিজিনাল টেরাকোটা আর্মির সাথে আপনি দাঁড়িয়ে ছবি তুলেছেন। সো গাইস, পিট থ্রি ঘুরে এখন আমরা চলে যাচ্ছি এক্সিবিশনের দিকে। এখানে একটা এক্সিবিশন হল আছে, চলুন ভিতরে যেয়ে দেখা যাক আর কি কি আছে। ওকে গাইস, সো আমরা হচ্ছে এখন এক্সিবিশন হলে আসছি। অ্যান্ড পিট ওয়ান টু থ্রিতে কিছু কিছু ব্রোঞ্জের জিনিসগুলো ছিল যেগুলো আর কি এই এক্সিবিশন হলে নিয়ে আসছে আলাদা করে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রোঞ্জের একটা গুজ আছে, হাঁসটা অনেক কিন্তু সুন্দর। ওই টাইমে এত বছর আগে যে এত সুন্দর একটা শেপ দিয়ে হাঁসটা তৈরি করছে ব্রোঞ্জের, ভাবতেই অবাক লাগে। ব্রোঞ্জগুলো যেহেতু অনেক বছর মাটি নিচে ছিল তো এগুলো অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আর কি ওইখানে রাখে নাই। এগুলাকে এক্সিবিশন আকারে একটা এক্সিবিশন হল করে এখানে এক্সিবিট করতেছে। অ্যান্ড গাইস, এইখানে ওরা ছবি দিয়ে রাখছে আর্কিওলজিস্টরা কীভাবে এগুলো উদ্ধার করছিল। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আর্কিওলজিস্ট অনেক কষ্টের পরে এগুলো কিন্তু উদ্ধার করছে। এগুলো যেহেতু হাজার বছর মাটির নিচে ছিল, এগুলো কিন্তু উদ্ধার করা অনেক টাফ একটা কাজ ছিল। যাই হোক, থ্যাংকস টু দিস আর্কিওলজিস্ট। সো গাইস, মিউজিয়ামের ভিজিট শেষে আমরা চাইনিজ স্টুডেন্টদের ফ্রেন্ডলিনেস দেখে খুবই মুগ্ধ, কারণ আমরা যেদিকেই যাচ্ছিলাম চাইনিজ স্টুডেন্টরা এসে আমাদের সাথে সেলফি তুলছিল। বলতে গেলে একদিনের জন্য আমরা একটু সেলিব্রিটি হয়ে গিয়েছিলাম। আই এম ফিলিং লাইক সেলিব্রিটি। হ্যাঁ, গ্রামে আসলে সবাই সেলিব্রিটি। শেয়ারে ব্যাক করো। হ্যাঁ, বলো গ্রাম কিসের এটা? এটা একটা ঐতিহাসিক জায়গা, ঠিক আছে? মানে বুঝো, চাইনিজ একটা ফ্রেন্ড উইথ দেখার সাথে সাথে কিন্তু চলে আসে, দেখার সাথে সাথে কিন্তু চলে আসে। হাই, ও বিউটিফুল বলছে। বিউটিফুল, আহা, আর একটু বড় হইলে পারা হইতো। বাচ্চাগুলো এখন একটু ছোট হয়ে গেছে। আমার কেউ মানে কোনো কিছু কমপ্লিমেন্ট, বাট বাচ্চাগুলো এতটাই ফ্রেন্ডলি যে হ্যাঁ, দেখার সাথে সাথে মানে বিউটিফুল মানে এক্সেলেন্ট ওয়ার্ড ইউজ করে। এই যে এই যে ইকবালের উইচ্যাট নিচ্ছে, ইকবালের উইচ্যাট নিচ্ছে মনে হয়। এই যে আমাদের পিছনে দেখতে পারতেছেন ইকবাল সেলিব্রিটি সেলফি তুলছে। হ্যাঁ, হানগাওসিং নি হান খাই দা আমাদের টেরাকোটা ওয়ারিয়র থেকে এক্সিটের দিকে আসলে এখানে কিন্তু একটা মোটামুটি একটা থিয়েটার পড়ে। অ্যান্ড এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিংজাংদা রেস্টুরেন্ট মানে হচ্ছে হালাল রেস্টুরেন্ট আছে, KFC আছে, ম্যাকডোনাল্ডস আছে, স্টারবাকস আছে। সো আপনারা যে কোনো জায়গায় খাইতে পারেন আরামে। এছাড়াও বিভিন্ন স্ট্রিট ফুড সহ সোভেনিয়ারের জন্য কিন্তু অনেকগুলো দোকান আছে। তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন ফটো সেশনের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো বুথ রয়েছে, যেখানে আপনারা রাজা রানীর বেশে ছবি তুলতে পারবেন। ওকে গাইস, সো ফাইনালি আমাদের টেরাকোটা মিউজিয়ামের ট্রিপ শেষ। আমরা এই দিনটা প্রচুর এনজয় করছি, কি বলো তোমরা? মানে সত্যি কথা আমাদের বেস্ট ট্রিপ ছিল, ঠিক আছে, এই 6-7 মাসের মধ্যে। সো ইট ওয়াজ রিয়েলি এ গুড ট্রিপ।
যাই হোক গাইস, সো আমাদের এখানে এই ট্রিপের সবচাইতে বেশি ভূমিকা রাখছে হচ্ছে সেটা হচ্ছে ওয়েদার। ওয়েদারটা এত জোস ছিল যার কারণে আমরা পুরো ট্রিপ খুব এনজয় করছি। অ্যান্ড আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। বাই বাই, বাই বাই। You see the drippy, I'm fitted up. Hop in my car and a giddy up. Secure the bag, yeah, I get the bus. Pick it up, pick it up, pick it up.